খালি পেপার খুলেন আর মোবাইল খুলেন, সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চারিদিকে মুড়ে দিয়েছে ক্যামেরা দিয়ে, 50টা পুলিশ সব সময় রাউন্ড দিচ্ছে তার বাড়ির চারিদিকে, কেন? মারার হুমকি দিয়েছে। বুঝতে পারছেন পয়সা আছে কত সুখ, মরার ভয়ে বাড়ি থেকে বেরুতে পাবে না। কলকাতায় এখন বসে ইসলামের বিরুদ্ধে যে মেয়েটা বলছে তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, এই হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, এরা সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য ঘরে নয়, অথচ নামগুলো মুসলমান রেখেছে। আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি, আপনাদের মনে হয় এখনো বেরেলে ঢুকেনি, যে মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, ঈদগাহ গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, কাবা ঘরে গিয়ে তওয়াফ করে এলে মুসলমান হওয়া যায় না। যদি কাবা ঘরে তওয়াফ করে মুসলমান হওয়া যেত তাহলে ভারতের সব থেকে খাঁটি মুসলমান মুমিন মুসলমান হতো শাহরুখ খান, উমরা করে এসছে কিন্তু তারপর আবার মন্দিরে পুজো করেছে। সব থেকে খাঁটি মুসলমান হতো আমির খান, উমরা করে এসছে কিন্তু আবার তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে। কিন্তু মুশরিক, কোরআন হাদিসের পরিভাষায় তারা মুশরিক ইসলামে। আপনি কি করে ভাবলেন যে নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হয়ে যাবে? আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মেহনত যাই চলে যাবে। পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন মজিদের সব থেকে প্রথম সুরার নাম কি, যেটা প্রথমেই আছে ওটা কি? সুরা ফাতিহা। সুরা ফাতিহায় আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তোমাদিকে সোজা পথ দেখাবে এই কোরআন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইমামও দাঁড়িয়ে পড়ছে, আপনি একা নামাজ পড়লেও পড়ছেন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমারই কাছে ভালো মন্দ চাই। তারপরও মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে না, তার বস্তুর উপরে ভরসা রাখছে। মানুষ নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি দেনেওয়ালা আর তোমাকেই বিশ্বাস রাখি, তাহলে তোমার বিশ্বাস লটারির উপরে কি করে হলো, তোমার বিশ্বাস হারাম জিনিসের উপরে কি করে হলো? আপনি কি মনে করছেন যার টাকা আছে সে ভালো মন্দ খায়, যার টাকা আছে সে সুখী? হ্যাঁ, তাহলে দেখুন খালি পেপার খুলেন আর মোবাইল খুলেন, সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চারিদিকে মুড়ে দিয়েছে ক্যামেরা দিয়ে, 50টা পুলিশ সব সময় রাউন্ড দিচ্ছে তার বাড়ির চারিদিকে, কেন? মারার হুমকি দিয়েছে। বুঝতে পারছেন পয়সা আছে কত সুখ, মরার ভয়ে বাড়ি থেকে বেরুতে পাবে না। কে কি খান জানি না, আমরা পড়ার জীবনে পুঁইশাক আলু ডাল খেয়ে মুলবি হয়েছি, আল্লাহ তাআলা আমাদিকে স্টেজে আপনাদিকে নিচে করেছে। আপনাদের দস্তারখান জলসা হলে ময়দানে, আলেমদের দস্তারখান মসজিদের ভেতরে, না হলে কারো বাড়ি, আপনাকে এটা ভাবতে হবে। সব থেকে দামি খাবার আল্লাহ তাআলা আলেমদের দস্তারখানে দিয়ে দেয়, কেন জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর উপরে ভরসা করুন। আজ পর্যন্ত কোন মুসলমান যে কাজটা করেছে, নিয়োগ করেছে, আমার যে কাজ, আমার যে ব্যবসা, এখান থেকে আল্লাহর রাস্তায় একটা সদকা দিন। আজকে আমার মুসাররফ বাবাজি বয়স হয়ে গেছে, বেচারা অনেকক্ষণ চিল্লালেন টাকার লেগে, তার আগে আমার একজন ভাইজান চিল্লাচ্ছিলেন টাকার লেগে আপনাদের কাছে, আরে মুসলমান টাকার লেগে তোমার কাছে চিল্লাতে হবে? আরে মসজিদ করব, যে যেরকম পাবে দিবে, জাকিরা, রাসূল বলেছেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কানবে,
যে আমি যদি মসজিদে আরো 10 টাকা বেশি দিতাম আমার মঙ্গল হতো। কানবে সেদিন আর কোনো উপায় থাকবে না। জাকিরা মুচ্ছিত সম্পদ। আপনি ভেবে দেখুন, আমাদের কাছে টাকা নাই, কোটিপতি নয়, পয়সাওয়ালা নয়, আল্লাহ তাআলা কোটি টাকা ব্যালেন্স দেয় নাই আলেম দিকে, কিন্তু দস্তারখান দিয়েছে ইজ্জতওয়ালা দস্তারখান। জোরে বলুন সুবহানাল্লাহ, ইজ্জতের দস্তারখান দিয়েছে। আপনি জান কে কটা ইজ্জতের দস্তারখান পায়? বুঝতে পারবেন, আমার তো যা পরিস্থিতি হয়েছে, আমি তো বাজারে ঘাটে নামতে পাচ্ছি কেন? নামলি 50 জন হাজির, হুজুর সেলফিলু, আমি আর গাড়ি থেকে নামি না, কাজ তোলা থাকে। চা খেতে বলে ড্রাইভারকে বলি, ম্যানেজারকে বলি, চাটা আমাকে গাড়িতে এনে দাও, লোক ছুটে চলে আসছে। আমার ভাই আল্লাহর তরফ থেকে, আমি গুজরাটে গিয়েছিলাম 2 মাস আগে সফরে, 15 দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে। একজন দাওয়াত দিলে, হুজুর দামি হোটেলে খাও। আমি গিয়ে বসেছি হোটেলে, আমাকে নিয়ে গিয়ে বসালো ফ্যামিলি নিয়ে, দিয়ে বলছে হুজুর কি খাবেন অর্ডার করুন। আমি বললাম আমরা মৌলবীরা কিচ্ছু জানি, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবে, তুমি যা অর্ডার করবে হালাল হলেই চালাবো। বাস কি কি সব অর্ডার দিলে, একটা মুরগির রান এরকম গিলাসের ভেতরে মালাই দিয়ে ভরা, কি বুঝলেন, দিয়ে নামিয়ে দিলে, আমরা যা দিবি চলে যাবে, অসুবিধা নাই। শুনে আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা স্বপ্নেও ভাবি না, তুমি সেই রুজিগুলো সামনে দাও। কোটিপতি লোক জেলের কুঠরিতে ভাত খাচ্ছে দেখেন না, জেলের কুঠরিতে বসে আছে, তার নাম আল্লাহ, রুজি পাই না। আমার বর্তমান জেলায় দেখিয়ে দেব, কোটি টাকার উপরে একটা রাইস মিলের দাম হচ্ছে 15 থেকে 17 কোটি টাকা। মালিক 25-30 কোটির মালিক, তার ছেলে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বৌমা শুয়ে থাকে পালঙ্গে, ই হারামখোর আন্ডার প্যান্ট পরে সোফার উপরে পড়ে থাকে, আর একজন নামাজি ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এই দমকলে সবজি বিক্রি করে, এই লোকের জমিতে কাজ করে, রাতের বেলায় এসে একটু আলু আর ডাল ভাত বিবির সঙ্গে দস্তারখানে এসার নামাজ পড়ে খেয়েছে, বিবির গলায় ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছে হাত রেখে, আপনার থেকে সুখী সেই কোটিপতি হতে পারে, এটা লিখে নিয়ে যান। ওই জন্যে দিন থেকে মানুষ মেহরুম হচ্ছে কেন? বেইমান কাফেররা একটা মস্ত বড় জাল বিছিয়েছে, সেই জালটা মারাত্মক জাল, সেই জালটা বুঝতে পাচ্ছেন, এই যে মোবাইল, এই মোবাইল হচ্ছে সেই জাল, এই মোবাইল হচ্ছে মারাত্মক জাল, এমন ভাবে বিছিয়েছে আমাদের সন্তান থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে যাচ্ছে। যখন একটা এমন যুগ গেছে আমরা দেখেছি, আমরা তখন তালবিলিম, কি বলুন তো, আসরের নামাজ পড়ে আমরা ফুটবল নিয়ে বেরিয়ে গেছি খেলতে, নাহলে কবাডি। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাফলে, তাই আমার এমন বড় একটা টিম ছিল, মুর্শিদাবাদেরও ছেলে ছিল, মালদার ছিল, দিনাজপুরের ছিল, 24 পরগনার ছিল, কারি মরহুম আলামিন সাহেব আমার সাথী, দিনাজপুরের খাইরুল ইসলাম বাঙ্গালি আমার সাথী, বর্ধমানের বক্তাকারী আহমদ আলী সাহেব, কারি জিয়াউদ্দিন মরহুম আব্দুল্লাহ ভাই, কারি আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এগুলো আমার সাথী ছিল। আমাদের টিম এত স্ট্রং ছিল, আমাদের সঙ্গে কবাডি খেলাতে লোক ভয় খেল। এখন কিন্তু মাদ্রাসায় খেলা নাই, কেন? আসরের পরে ছেলেরা মাঠে চলে যাচ্ছে, আমাদের তালবিলিমরা খালি মোবাইল, আমরা রুখতে পারছি না কেন? আরে আমরা রুখলে কি হবে, বেটাকে তো মোবাইল দিচ্ছে তার মা বাবা, মাদ্রাসাওয়ালারা কানুন করছে, রাবেতা থেকে কানুন করেছে মোবাইল রাখা যাবে, তার মা যদি দিয়ে দেয় তুমি কি করবে? মা দিচ্ছে, বাপ দিচ্ছে। ঘটনা বলে দিই, ছেলে মুর্শিদাবাদে, মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, মেয়েটার বয়স 13 বছর থেকে 14 বছর, নানি
লাতেকে এত ভালোবাসে, নানি আমাকে একটা ফোন কিনে দেবে না? নানি ধার করে ফোন করে কিনে দিয়েছে, সেই ফোনটাই কাল হয়েছে। রাতের বেলায় উঠে পালিয়ে এসছে মুর্শিদাবাদ, প্রশাসন তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছেছে। এটা আমি সত্য ঘটনা বলছি। কেন? যার প্রয়োজন নাই তার হাতে এই শয়তানের অস্ত্র তুলে দিয়েছে। এই মোবাইল অনেক শিক্ষিত বলছে অনেক লাভ করেছে, 10% লাভ হয়েছে, 90% সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই মোবাইল। তার এক নম্বর হচ্ছে নারীরা পরকীয়ায় জড়িয়েছে নারী পুরুষ এই মোবাইলের দ্বারা। স্বামী থাকে সৌদিতে, পুরুষ থাকে দুবাইয়ে, স্ত্রী বাড়িতে থাকে, মোবাইল কিনে দিয়েছে, অ্যালাও ভিভো 40, ভিভো Y20, বিবি মোবাইলের দ্বারা, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। সে একা পাপি হবে না, যে স্বামী তাকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেও পাপি হবে। যে বাপ ছেলে মেয়েকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেই বাম্মাও পাপি হবে।